हेलो एवरीवन, दिस इज आजहर एंड वेलकम टू माय अनदर वीडियो ऑन कोर्क। सो आज आमी कोर्क लेसन ऊपर किस इम्पर्टेन्ट एम सी क्यू क्वेश्चन डिस्कस करिम। सो वीडियो टू स्किप नकरक हेखले साइ जाबा। सो आमार आज डिस्कशन फर्स्ट क्वेश्चन हल इन हुईच स्टेट अफ इंडिया इज कोर्क सिचुएटेड। सो इयात आमाक कइसे जे इंडिया माने भारतर कोनटु राज्यत कोर्क अवस्थित हय। सो आमार अपशन दिसे अपशन ए कर्णाटका, অপশন বি গোয়া, অপশন সি কেরালা এন্ড অপশন ডি তামিলনাড়ু। সো ইয়ার মধ্যে আমার রাইট অ্যান্সার হব অপশন এ কর্ণাটকা। সো নেক্সট কোয়েশ্চন নম্বর টু, কোর্ক ইজ ফেমাস ফর ইটস। সো কোর্ক বিখ্যাত হয় কিহর বাবে? আমার অপশনত দিছে ফার্স্ট অপশন কফি প্লেন্টেশন, কফি বাগিচার বাবে, অপশন বি এভারগ্রিন গ্রেন ফরেস্ট, সিরে হইছে বর্ষারণ্যর বাবে, অপশন সি স্পাইসেস মশলার বাবে, এন্ড অপশন ডি অল অফ দি এবো উপরে গোটেই কেটা। সো আমি যদি মনত করি তেনহলে আমার সাবা কি হয় কফি প্লেন্টেশনের কারণে আমার কোর কি ফেমাস আসলে আমি পড়িবলে পাইছিল, এন্ড এভারগ্রিন রেইন ফরেস্টের কারণেও আসলে, এন্ড স্পাইসেস মশলার কারণেও আসলে, যার বাবে ইয়াত আমার রাইট অ্যান্সার হব অপশন ডি অল অফ দি এবো। এন্ড নেক্সট কোয়েশ্চন নম্বর ফোর, হাউ মাচ এরিয়া অফ কোর ইজ কভার্ড বাই এভারগ্রিন রেইন ফরেস্ট। সো ইয়াত আমাক কৈছে যে কোর্কর কিমানখিনি এরিয়া কি কৰিছে এভারগ্রিন রেইন ফরেস্টে মানে চিরসেউজীয়া বনাঞ্চলে কভার কৰি ৰাখিছে, আবৃত কৰি ৰাখিছে। সো ইয়াত আমাৰ অপশনত আছে অপশন এ 10%, অপশন বি 20%, অপশন সি 30%, এণ্ড অপশন ডি 40%। সো ইয়াত ৰাইট এনচাৰ ইজ অপশন সি 30%। সো কুৱেশ্চন নম্বৰ ফাইভ, ফ্ৰম হুইচ ৰিভাৰ ডু কোৰ্ক গেট ৱাটাৰ। সো ইয়াতে আমাক কৈছে কোনটো ৰিভাৰৰ পৰা, কোনটো নদীৰ পৰা কোৰ্কত পানীবিলাক আহে। সো ইয়াত অপশ্যনত আছে অপশ্যন এ কৃষ্ণা, অপশ্যন বি কাবেৰী, অপশ্যন চি নৰ্মদা, এণ্ড অপশ্যন ডি থপি। সো ইয়াত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন বি কাবেৰী ৰিভাৰ। অ'কে, সো নেক্সট কুৱেশ্যন নম্বৰ ছিক্স, দ্য কোৰ্গি পিপল আৰ ফেমাছ ফৰ দ্য ট্ৰেডিশ্যনছ অফ। সো ইয়াত আমাক কৈছে কোৰ্গৰ মানুহবিলাক কি হয় বিখ্যাত হয়, ফেমাছ হয় কি প্ৰথাৰ বাবে। সো আমাৰ অপশ্যন দিছে অপশ্যন এ ইমিটি মানে শত্ৰুতাৰ বাবে, সো অপশ্যন বি ছেল্ফিছনেছ মানে স্বাৰ্থপৰ মনোভাৱৰ বাবে, অপশ্যন চি ক্লেভাৰনেছ মানে চতুৰ বা চালাক এনেকুৱা ধৰণৰ ইয়াৰ বাবে, এণ্ড অপশ্যন ডি হস্পিটালিটি মানে অতিথি সেৱা। সো এই চাৰিটাৰ মাজত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন ডি হস্পিটালিটি। সো নেক্সট কুৱেশ্যন নম্বৰ ছেভেন, কোৰ্কচ আৰ ডিচেণ্ট অফ। সো ইয়াত আমাক কৈছে কোৰ্কত বিস্তাৰিতভাৱে আলোচনা কৰা হৈছে মানে কিহৰ ওপৰত আলোচনা কৰা হৈছে বিস্তাৰিতভাৱে। সো অপশ্যনত দিছে আমাক অপশ্যন এ গ্ৰীকছ, গ্ৰীকৰ ওপৰত আলোচনা কৰা হৈছিলে, অপশ্যন বি আৰবছ, আৰবৰ মানুহৰ ওপৰত আলোচনা কৰা হৈছিলে, এণ্ড অপশ্যন ডি হিন্দুজ লট, এণ্ড অপশ্যন ডি বোথ এ এণ্ড বি। সো ইয়াত আমাক কৈছে যে হয় গ্ৰীকৰ ওপৰত আলোচনা কৰা হৈছে, নহ'লে আৰবছৰ ওপৰত, নহ'লে অপশ্যন চি হিন্দুৰ ওপৰত, এণ্ড অপশ্যন ডি কি কৈছে এ এণ্ড বি এই দুটাৰ ওপৰত। সো ইয়াত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন ডি এ এণ্ড বি, এই দুইটাই আমাৰ কি গ্ৰীক এণ্ড আৰবৰ এই দুইটাৰ বিষয়ে আমাক আলোচনা কৰাটো আমি পাঠ্যক্ৰমত পঢ়িবলৈ পাইছিলোঁ। সো নেক্সট কুৱেশ্যন নম্বৰ এইট, হু ৱাজ জেনেৰেল কৰিয়াপ্পা। সো ইয়াত আমাক সুধিছে যে জেনেৰেল কৰিয়াপ্পা কোন হয়। সো আমাক অপশ্যন দিছে অপশ্যন এ দ্য ফাৰ্ষ্ট চিফ অফ ইণ্ডিয়ান আৰ্মি, যে ভাৰত সেনাবাহিনীৰ প্ৰথম চিফ হয়, এণ্ড ছেকেণ্ড সুধিছে এ গ্ৰেট পলিটিচিয়ান লিডাৰ, পলিটিকেল লিডাৰ, যো এটা ৰাজনৈতিক, এটা মহান ৰাজনৈতিক লিডাৰ হয়, নেতা হয়। সো অপশ্যন চি আমাক দিছে এ গ্ৰেট কফি প্লেণ্টাৰ মানে এটা মহান ডাঙৰ কফি ফাৰ্মাৰ হয়, কফি খেতিয়ক হয়, হা। এণ্ড অপশ্যন ডি দিছে আমাক ইয়াত এ ব্ৰিটিছ অফিচাৰ, যে ব্ৰিটিছৰ কোনোবা অফিচাৰ হয়। সো ইয়াত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন এ দ্য ফাৰ্ষ্ট চিফ অফ ইণ্ডিয়ান আৰ্মি, ইট উইল বি দ্য ৰাইট এনচাৰ। এণ্ড নেক্সট কুৱেশ্যন নম্বৰ নাইন, দ্য ফ্ৰেছ ৱাটাৰ ফিছ অফ কোৰ্ক ইজ। ইয়াত আমাক সুধিছে যে ফ্ৰেছ ৱাটাৰ মানে পৰিষ্কাৰ পানীৰ মাছ কোনটো হয় কোৰ্কৰ। তো আমাৰ অপশ্যন এ
হোল মাছ মানে হোল ফিশ, অপশন বি শার্ক, অপশন সি মহাশীর, এন্ড অপশন ডি ডলফিন। সো ইয়াত আমার রাইট অ্যান্সার হব অপশন সি মহাশীর। মহাশীর ইজ দ্য ফ্রেশ ওয়াটার ফিশ ইন কুর্গ। সো নেক্সট কুয়েশ্চন নাম্বার 10, উই ক্যান রিচ কুর্গ বাই। সো ইয়াত আমাক দিছে যে আমি কুর্গত মানে যাব পারি। তো ইয়াত আমাক চারিটা অপশন দিছে যে ফার্স্ট অপশন হল এয়ার, সেকেন্ড রেল, থার্ড রুড, এন্ড ফোর্থ অল অফ দি এবভ। সো কুর্গত আমি কিহেরে যাব পারি? আমি এয়ার যদি কো আমি কোনবা হেলিকপ্টার দি যাম, এরোপ্লেন দি যাম, নিশ্চয় যাব পারি। যদি আমি কো ট্রেন দি রেলেরে যাম, ট্রেনেরে যাম, তথাপি যাব পারি। এন্ড যদি আমি রাস্তা দি গাড়ি মটর সেইবিলাকে দি যাও, সেইকেইটা দিও আমি কোর্কত যাব পারি। সেইকাৰণে আমি অল অফ দি এবভ এইটো অপশন সিলেক্ট করিম। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো নেক্সট কুয়েশ্চন নাম্বার 11, ইয়াতে আমাক খুঁজিছে দ্য এসে অন কোর্ক, মানে এই কোর্ক প্রবন্ধটো ইয়াত কি করেছে, হাইলাইটস দ্য শার্প অবজারভেশন, মানে উজ্জ্বলিত তীব্র পর্যবেক্ষণ, মানে উজ্জ্বলিত তীব্র পর্যবেক্ষণ করেছে। এন্ড হি এন্ড দ্য এবিলিটি ফর এ গ্রাফিক ডেসক্রিপশন অফ দ্য ওয়ান্ডারফুল ল্যান্ড। সো কি কইছে, এটা ক্ষমতা, কেনকা ধরনের ক্ষমতা, এটা কি কইছে, গ্রাফিক ডেসক্রিপশন মানে চিত্রলেখ বর্ণনা, এটা চিত্রলেখ বর্ণনা করেছে কোর্কর যেটা ভূমি হয় তার উপর। আর তাকে কি বলে কইছে, দ্যাট ইজ কল কোর্ক, তাকে কোর্ক বলে কইছে অফ দ্য রাইটার। এতিয়া আমি সুধিছে এই কোর্কর রাইটারজন লিখকজন কোন হয়। সো কুয়েশনটা অল্প মানে অল্প ডিফিকাল্ট টাইপত কুয়েশনটা রাখিছে। সো এতিয়া আমার অ্যান্সারত কি সুধিছে যে কোনটো হব ইয়ার লিখক। সো ইয়াত অপশন এ দিছে লোকেশ সাবন্ত, অপশন বি লোকেশ এভরোল, অপশন সি লোকেশ প্রজাপতি, এন্ড অপশন ডি নান অফ দি এবভ। সো ইয়াত আমার রাইট অ্যান্সার হব অপশন বি লোকেশ এভরোল। সো লোকেশ এভরোল ইজ দ্য রাইটার অফ কোর্ক। ওকে, সো নেক্সট কুয়েশ্চন নাম্বার 12, দিস ইজ এ কফি প্রডিউসিং এরিয়া ইন দ্য কর্ণাটক স্টেট অফ ইন্ডিয়া। সো ভারতর কর্ণাটক স্টেটত মানে কফি ম্যানুফ্যাকচারিং এরিয়া, কফি উৎপাদন করা একটা এরিয়া, সেইটো কি বলে কোয়া হয়? সো আমার অপশনত দিছে কোর্ক, অপশন বি দিছে বাঙ্গালুরু বলে কোয়া হয়, অপশন ডি অপশন সি হাবলি, এন্ড অপশন ডি মঙ্গালোর। সো ইয়াত আমার রাইট অ্যান্সার হব কোর্ক। সো কোর্কতে আমার কি কফি প্রডিউস করা হয়, কফি ম্যানুফ্যাকচারিং করা হয়। সো নেক্সট কুয়েশ্চন নম্বর 13, ইয়াত আমাক সুধিছে হোয়ার ইজ কোর্ক সিটুয়েটেড, কোর্কটো কত অবস্থিত হয়। সো অপশন এ মিডওয়ে বিটুইন হাবলি এন্ড মঙ্গালোর, যে হাবলি এন্ড মঙ্গালোরর মাজংশ। অপশন বি মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ মঙ্গালোর। অপশন সি মিডওয়ে বিটুইন বাঙ্গালুরু এন্ড হাবলি, এন্ড অপশন ডি নান অফ দি এবভ। সো ইয়াত আমার রাইট অ্যান্সার হব অপশন বি মিডওয়ে বিটুইন মাইসোর এন্ড দ্য কোস্টাল টাউন অফ মঙ্গালোর। সো নেক্সট কুয়েশ্চন নাম্বার 14, সো ইয়াত আমাক কৈছে যে কোর্ক ইজ ফেমাস ফর ইটস। সো কোর্কটো ফেমাস হয়, বিখ্যাত হয় এইটোর বাবে। এইটো মানে কি কি অপশন দিছে, যে অপশন এ ট্রেডিশনেল ফুড এন্ড ড্রেসেস, যে পরম্পরাগত যেবিলাক খাদ্য আৰু যেবিলাক বস্ত্র মানে কাপড় বা ড্রেস সেইবিলাকের কারণে কোর্কটো ফেমাস হয় বলে কৈছে। এন্ড অপশন বিত আমাক কৈছে রেইন ফরেস্ট এন্ড স্পাইসেস, মানে ঘন বনাঞ্চল আৰু মশলাৰ বাবে কোর্কটো ফেমাস হয়। এন্ড সি নম্বর দিছে লোকেল কুইজিনস এন্ড প্লেসেস। সো ইয়াত আমাক কৈছে যে স্থানীয় রন্ধন প্রণালী আৰু কোর্কৰ যিটো জায়গা, যিটো স্থান হয় কোর্ক প্লেসটো, তার উপর কৈছে যে এইটোৰ কাৰণে ফেমাস হয় বুলি। এন্ড অপশন ডি দিছে অল অফ দি এবভ, যে উপরে গোটেইকেইটা হয়। সো ইয়াত আমাৰ রাইট এন্সাৰ হব অপশন বি রেইন ফরেস্ট এন্ড স্পাইসেস, এই দুটার বাবে কোর্কটো কি হয় ফেমাস হয়। সো নেক্সট কুয়েশ্চন নম্বর 15, ইয়াত আমাক দিছে হোয়াট ইজ দ্য
আদার নেম অফ কোর্ক, যে কোর্কর অন্য এটা নাম কি, আদার নেম কি হয়? অপশন এ কদাগু, অপশন বি কদাই, অপশন সি কর্ণাটকা, এন্ড অপশন ডি কেরালা। সো ইয়াতে আমার রাইট অ্যান্সার হব অপশন এ কদাগু। সো নেক্সট কুয়েশন নাম্বার 16, ইয়াতে আমাক কৈছে হোয়াট ডাজ দ্য রাইটার লোকেশ এব্রোল সে অ্যাবাউট কোর্ক। সো আমার যিজন লিখক লোকেশ এব্রোল, তেখেতে কোর্কর বিষয়ে কি কৈছে? সো অপশন এ ইট ইজ এ বিউটিফুল প্লেস, যে এটা একটা ধুনিয়া ঠাই। অপশন বি ইট মাস্ট হ্যাভ কাম ফ্রম কিংডম অফ গড, যে এই প্লেসটো মানে কোর্ক জায়গাটো কি হয়েছে, ঈশ্বরৰ ৰাজ্যৰ পৰা আহিছে, ঈশ্বৰৰ ৰাজ্যৰ এটা জায়গা হয় সেনেকুৱা বুলি কৈছে। এণ্ড অপশ্যন চি ইট ইজ অথেণ্টিক এণ্ড এনচিয়েণ্ট, যে কোর্কটো কি এটা প্ৰাচীন এণ্ড এটা কি প্ৰকৃত এটা প্লেচ হয়। এণ্ড অপশ্যন ডি অল অফ দি এবভ, যে ওপৰৰ গোটেইকেইটা হয়। চ' এটা আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন বি ইট মাষ্ট হেভ কাম ফ্ৰম কিংডম অফ গড। চ' নেক্সট কুৱেশ্যন নম্বৰ 17, চ' ইয়াত আমাক কৈছে কোর্ক ইজ দ্য ডিষ্ট্ৰিক্ট অফ কৰ্ণাটকা। চ' কোর্ক কি হয়, কৰ্ণাটকাৰ এটা ডিষ্ট্ৰিক্ট হয়। কেনেকুৱা ধৰণৰ ডিষ্ট্ৰিক্ট? অপশ্যনত দিছে পুৰেষ্ট, মানে খুব দুখীয়া হয়, দুখীয়া ডিষ্ট্ৰিক্ট হয়, ৰিচেষ্ট, খুব ধনী ডিষ্ট্ৰিক্ট হয়, অল্ডেষ্ট, খুব পুৰণা ডিষ্ট্ৰিক্ট হয়, এণ্ড স্মলেষ্ট, খুব মানে সৰু এটা ডিষ্ট্ৰিক্ট হয়। চ' ইয়াত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন ডি স্মলেষ্ট, যে কোর্ক ইজ দ্য স্মলেষ্ট ডিষ্ট্ৰিক্ট অফ কৰ্ণাটকা। চ' নেক্সট কুৱেশ্যন নম্বৰ 18, চ' 30% অফ কোর্কস এরিয়া ইজ কভার্ড উইথ। সো কোর্কর 30% অফ এরিয়া মানে আবৃত হয়ে আছে কিহৰ দ্বারা? অপশনত দিছে কফি প্লেন্টেশনস, যে আমার কফি বাগিচার বাবে। অপশন বি এভারগ্রিন রেইন ফরেস্ট, যে ইয়াতে কৈছে চিরসেউজীয়া বর্ষারণ্যর বাবে। অপশন সি স্পাইসেস মশলার বাবে, এন্ড অপশন ডি অল অফ দি এবভ, উপরে আটাইকেইটা হয়। সো ইয়াতে আমার রাইট অ্যান্সার হব অপশন বি এভারগ্রিন রেইন ফরেস্ট। এভারগ্রিন রেইন ফরেস্টের বাবে কোর্কর 30% এরিয়া কি কভার হয়ে আছে। সো নেক্সট কুয়েশ্চন নম্বর 19, হুইচ ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার টু ভিজিট কোর্ক, যে বছৰত কোনটো সময় সবতকৈ বেস্ট হয় কোর্কত ফুৰিব যোৱাৰ কাৰণে? সো ইয়াতে আমাৰ অপশ্যন দিছে অপশ্যন এ সেপ্টেম্বর টু মার্চ, অপশন বি এপ্রিল টু আগস্ট, অপশন সি জানুয়ারি টু মে, এন্ড অপশন ডি জুন টু সেপ্টেম্বর। সে ইয়াত আমার রাইট অ্যান্সার হব অপশন এ সেপ্টেম্বর টু মার্চ। এই সেপ্টেম্বরের পর মার্চ মাস এই কেটা দিনের মাজত কোর্কর সেইখিনি সময়ত ওয়েদারটো খুব পারফেক্ট মেজারমেন্টত থাকে, যার কারণে সেইখিনি সময় যাওয়াটো কি বলে কৈছে বেস্ট সিজন বলে কৈছে। সো নেক্সট কুৱেশ্চন নম্বৰ 20, ইয়াত আমাক কৈছে দ্য পিপুল অফ কোর্ক আর, যে কোর্কর মানুহবিলাক হয় কি হয়, কেনেকুৱা হয় কৈছো, কেনেকুৱা হয় বুলি কৈছে? অপশ্যন এ ইণ্ডিপেণ্ডেণ্ট এণ্ড ব্ৰেভ, চ' স্বাধীন এণ্ড সাহসী হয় কোর্কৰ মানুহবিলাক। অপশ্যন এত আমাক কি কৈছে, যে স্বাধীন মানুহ হয় আৰু খুব সাহসী, ব্ৰেভ মানুহ হয়। এণ্ড অপশ্যন বি কি কৈছে, গ্ৰীক অৰ আৰবিক ডিচেণ্ট, যে কোর্কৰ থকা মানুহবিলাক কি হয় গ্ৰীকৰ বা আৰবিক মানে আৰবৰ কি হয় বাসস্থানৰ, আৰব বাসস্থানৰ মানুহ হয়। এণ্ড অপশ্যন চি টু একুৱেষ্টিক, ইয়াত আমাক কি কৈছে কোর্কৰ মানুহবিলাক খুবে মানে কি স্বাৰ্থপৰ হয়। এণ্ড অপশ্যন ডি ইয়াতে কৈছে বহুত এ এণ্ড বি, যে ওপৰৰ এ আৰু বি এই দুইটা হয়। চ' ইয়াত আমাৰ ৰাইট এনচাৰ হ'ব অপশ্যন ডি বহুত এ এণ্ড বি।